হ্যালো ফ্রেন্ডস, আমি অভিক আর আপনারা দেখছেন আমার চ্যানেল রিয়েল এস্টেট অভিক। ফ্রেন্ডস, আজ আপনাদেরকে আমি একটা 2BHK ফ্ল্যাট দেখাবো, একদম রেডি টু মুভ। এটা কমপ্লেক্সের মধ্যে আছে, তারুলিয়া ফার্স্ট লেন। এই যে কমপ্লেক্সটা দেখছেন, এটা কৃষ্ণা শিবঙ্গন অ্যাপার্টমেন্ট। এই যে কৃষ্ণা শিবঙ্গন, এই কৃষ্ণা শিবঙ্গন অ্যাপার্টমেন্টে ঠিক এই কমপ্লেক্সের মধ্যেই আপনারা 2BHK পাবেন। এখানে 22 ফুটের রাস্তা, এইটা হচ্ছে 22 ফুটের রোড। এই রোডের ওপরই আপনাদেরকে আমি 2BHK ফ্ল্যাট দেখাবো কমপ্লেক্সের মধ্যে। এটাতে আপনারা নিচে পুরো পার্কিং পাবেন, এটা পুরোটা পার্কিং লট। এই কৃষ্ণা শিবঙ্গন অ্যাপার্টমেন্ট 24 আওয়ার সিকিউরিটি গার্ড পাবেন, 24 ঘন্টা সিকিউরিটি গার্ড, এবং পুরোটা সিসি ক্যামেরা আছে। এই সিসি ক্যামেরা দেখছেন, পুরোটা সিসি ক্যামেরা আছে। এখানে কমিউনিটি হলও আছে, আবার পুজো করার রুমও আছে, আবার প্লাস পার্কিং পাবেন, সিসি ক্যামেরা, সিকিউরিটি গার্ড, সমস্ত কিছুই পাবেন। বাচ্চাদের চিলড্রেন পার্ক আছে, সমস্ত কিছু আছে। এই কমপ্লেক্সটা রেডি হয়ে গেছে আর এইটা আপাতত রেডি হচ্ছে। এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, চিলড্রেন পার্ক, আর এটা হচ্ছে মন্দির, এটা পুজো করার মন্দির। এটা মন্দির আছে আর এর পাশেই আছে কমিউনিটি হল। মানে আপনারা কমপ্লেক্সের মধ্যে কমিউনিটি হল পাচ্ছেন, সিসি ক্যামেরা পাচ্ছেন, সিকিউরিটি গার্ড পাচ্ছেন, পুজো করার রুম পাবেন, আর চিলড্রেন পার্ক পাবেন। এটা কমিউনিটি হল, 250 জনের সেট আপ আছে। 744 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 4th ফ্লোরেই অ্যাভেলেবেল আছে এই ফ্ল্যাটটা। 4G ফ্ল্যাট নম্বর। ফ্ল্যাটটা হচ্ছে ইস্ট ফেসিং, মানে আপনারা যদি বেরোচ্ছেন, মানে ঢোকার মুখে ইস্টে ঢুকছেন আর ওয়েস্টে বেরোচ্ছেন। এই প্রথমে ঢুকেই আমি একটা ডাইনিং রুম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডাইনিং রুমটা। এই ডাইনিং রুমটার সাইজ হচ্ছে 10x11, টোটাল ডাইনিং রুমটার সাইজ 10x11। এখানে একটা জানলা আছে, এই ডাইনিং রুমে একটা জানলা আছে, এটা হচ্ছে সাউথ ফেসিং জানলা, এটা দক্ষিণ দিকের এই জানলাটা আছে ডাইনিং হলে। বিল ফ্ল্যাটটা কিন্তু একদম প্রপার সাউথ ইস্ট। আর এটা হচ্ছে কমন টয়লেটটা, এইটা হচ্ছে কমন টয়লেটটা। একটু অন্ধকার আছে যেহেতু আলো নেই, তাই বেশ বড় আছে, খারাপ না, অনেকটাই বড় আছে কমন টয়লেট রুমটা। এই সাবান, আর এটা হচ্ছে কিচেন। কিচেনটা কিন্তু সম্পূর্ণ সেপারেট এবং ক্যাবিনেট করা আছে, কিচেনটা পুরোটা ওয়ার্ড্রপ করে ক্যাবিনেট করা, পুরো কমপ্লিট কিচেন। এবং কিচেনেও দরজা আছে, মানে কিচেনে সম্পূর্ণ দরজা সেপারেট, মানে আপনাদের কোনো প্রবলেম নেই যে ওপেন কিচেন সেরকম নয়, এটা কিচেনটা সম্পূর্ণ সেপারেট। কিচেনে জানলা আছে একটা, বেসিন আছে, আর পুরোটা ওয়ার্ড্রপ করে কমপ্লিট করে দিয়েছে। এই ওয়ার্ড্রপ করা আছে পুরোটাই। আর এই ওয়ার্ড্রপ বানানো আছে পুরো কিচেন। আর এটা হচ্ছে, এটাও কিন্তু কমন টয়লেট, মানে রুমের বাইরে আছে, এটা অ্যাটাচ বলা যায় না, এটাও কমন টয়লেট আছে। এই টয়লেট রুমটা একটু ছোট, এটা হচ্ছে কমন টয়লেট রুম। আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, এটার সাথে ব্যালকনি অ্যাটাচ আছে। এই রুমটা সাইজ হচ্ছে 10x10, এই বেডরুমটা সাইজ, আর ব্যালকনি আছে, ব্যালকনিটা হচ্ছে ফ্রন্ট সাইডে। এটা কিন্তু ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট, মানে একদম প্রপার সাউথ ইস্ট ফ্রন্ট ফেসিং। এই যে রাস্তাটা দেখিয়েছিলাম 22 ফুটের, এই হচ্ছে রাস্তা, এই রাস্তার একদম ফ্রন্ট সাইডেই ফ্ল্যাট আছে, মানে ভবিষ্যতে কোনো ব্লক হওয়ার সম্ভাবনাও নেই, যা দেখতে পাচ্ছেন তাই হবে, থাকবে সারা জীবনে। আর এটা হচ্ছে ব্যালকনি। আর আর এটা হচ্ছে আর একটা সেকেন্ড বেডরুম, এই বেডরুমটা একটু বড়, এটা হচ্ছে 10x11 বেডরুমের সাইজ। এখানে কিন্তু দুটো জানলা পাবেন আপনারা, একটা পাচ্ছেন ইস্টে ফ্রন্ট ফেসিং ইস্টে জানলা, আর আর একটা হচ্ছে সাউথে, এই জানলাটা হচ্ছে সাউথে। এই যে জানলাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে দক্ষিণ দিকের জানলা, ছোটো জানলা দুপাল্লার, আর এটা হচ্ছে 3 পাল্লার জানলা। এসির পয়েন্ট আছে, এসির পয়েন্টও করা কমপ্লিট, পুরো একদম কমপ্লিট ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। ফ্ল্যাটটার দাম, মালিক যিনি ওনার, তিনি 27 লাখ টাকা চাইছে, 27 লাখ। নিচে পার্কিংও আছে, কিন্তু এই মালিকের পার্কিং কেনা নেই, পার্কিং আপনাদের আলাদা কিনতে হবে, অন্য মালিকের আছে, সেই পার্কিং বিক্রি আছে। লোকেশনটা বলে দিই, তারুলিয়া ফার্স্ট লেন,
কৃষ্ণা শিবঙ্গন অ্যাপার্টমেন্ট। আপনারা যদি ভিআইপি কেষ্টপুর থেকে আসেন, অটো বা বাসে করে যদুনাথ হাই স্কুল নামতে হবে, ওখান থেকে পায়ে হেঁটে এক থেকে দু মিনিটের মধ্যেই আপনারা এখানে চলে আসবেন। আর নিউ টাউন থেকে আসলে আপনারা কোল ভবন নামলেন, ওই ব্রিজের ওখান থেকে বাস বা অটো করে যদুনাথ হাই স্কুল নামলে ওখান থেকে একটুখানি। আর বাজার আছে সামনেই কেষ্টপুর মিশন বাজার, দু মিনিট হেঁটে গেলেই সামনে তিনটে অটো স্ট্যান্ড আছে, দুটো কেষ্টপুরের একটা নিউ টাউনের। আর আপনারা নিউ টাউন ইস্টার্ন ক্লাব মানে নিউ টাউন যেতে যেটা নিউ টাউন মেট্রো স্টেশন, সেটা আপনারা মোটামুটি 5-7-8 মিনিট হেঁটে গেলেই আপনারা মেট্রো স্টেশনের কাছেও পৌঁছে যাবেন, নিউ টাউনের যে মেট্রো স্টেশন। আর সামনে সল্টলেক সেক্টর 5 আছে, সেক্টর 5টা পায়ে হেঁটে গেলে মোটামুটি 10 মিনিট মতন মধ্যেই পৌঁছবেন। আপনাদেরকে আমি ছাদে গিয়ে দেখাচ্ছি সেক্টর 5টাও কতটা দূর, সেটাও দেখিয়ে দিচ্ছি, আর নিউ টাউন DLF 1টাও কতটা দূর। খুব সুন্দর ফ্ল্যাট এবং কমপ্লেক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন, এত কম দামের মধ্যে কমপ্লেক্সে এই ফ্ল্যাট পাওয়াটা অত্যন্ত কঠিন। মানে এখানে ইন্ডিভিজুয়াল যে সমস্ত বিল্ডিংগুলো আছে G+4 বিল্ডিং, সেগুলোই দামি আপনারা 3500-3600 টাকা, সেখানে আপনারা কমপ্লেক্সের মধ্যে এত কমের মধ্যে ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। খুব ভালো ফ্ল্যাট, আপনারা দেখুন, আসলে আপনারা দেখতে পাবেন। আর এখান থেকে যে DLF টা বলেছিলাম, এই দেখুন, হেঁটে গেলে 10 মিনিট মতন লাগবে DLF, আর সামনেই সল্টলেক সেক্টর 5। সেক্টর 5 পায়ে হেঁটে মিনিমাম 5-7 মিনিটেই আপনারা পৌঁছে যাবেন, আর DLF 10 মিনিট পায়ে হেঁটে লাগবে। খুব সুন্দর পজিশন। আর এটা হচ্ছে ছাদ, পুরোটা কমপ্লেক্সের মধ্যে এটা হচ্ছে ছাদ। আর এখান থেকে বাজারটাও কত দূর সেটাও আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, মেন বাজারটাও কত দূর। পাশে একটা খেলার মাঠও আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের, মানে বড় ফুটবল খেলার মাঠ আছে তারুলিয়া ফার্স্ট লেনের, এটা মানে মাঠও আপনার অনেক কাছে, খেলার মাঠও। থেকে যে মেন রাস্তা অটো অটো বাস স্ট্যান্ড কত দূর আর বাজারটাও কত দূর সেটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই ফ্ল্যাটটা ছিল ফোর্থ ফ্লোরে ফ্ল্যাটটা ছিল, আর এখানেই আপনাদেরকে এবার দেখাবো বাজারটা কত দূর। হ্যালো, দোকানটাও তুলে নিলাম। আর এটা হচ্ছে মেন বাজার, এটা হচ্ছে কেষ্টপুর মিশন বাজার। আর এখান থেকে দেখুন টেকনোপলিসটা অনেক কাছে, এটা হচ্ছে মেন বাজার,
বললাম বাজারটা, এইটা হচ্ছে মেইন বাজার।